আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নায়ন্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলায় যেভাবে পোত্তা শাক বা বেলে শাক ভাজি করে, আমি সেরকম ভাবে আপনাদের সঙ্গে ভাজিটা করে দেখাবো। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি শাকটা ভাজি করার জন্য একটা কড়াইয়ে 5-6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, সঙ্গে 3টে পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। দুটো লেবুর পাতা, দুটো শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ, কিছু ছোট চিংড়ি দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে। এখন সবগুলো ভালো করে ভেজে নিব। স্বাদ মতো লবণ, সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিব। ভর্তা শাক একটি নিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন শাকগুলাও দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। শাকটা সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি দেব না, শাক থেকে যে পানি বের হবে সেই পানিতেই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার মায়ের রেসিপি, আমার মা এভাবে ভর্তা শাকটা ভাজি করতো, খেতে অনেক মজা হয়। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। লেবুর পাতা, শুকনো মরিচ ভাজি করে দিলে শাকের ফ্লেভারটা খুব ভালো আসে বা খুব সুন্দর হয়। দেখা হবে আগামী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।